নমস্কার, ওয়েলকাম টু মাই রান্না। আজকের রেসিপি সকলের ফেভারিট, তালের বড়া। তালের বড়া বানানোর জন্য প্রথমে আমি একটা আস্ত তালের থেকে রস বের করে নিয়েছি। তালের রসের ভিডিও আমি আলাদা করে আপলোড করব, তো আপনারা সেখান থেকে দেখতে পারবেন। সেই তালের রসের থেকে আমি 5 হাতা তালের রস একটা গামলায় তুলে নিয়েছি। সেই তালের রসটার মধ্যে এবার 10 টেবিল চামচ চিনি, 1 হাতা সুজি, 3 হাতা ময়দা, 1 হাতা কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এগুলো সব দেওয়ার পরে খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে একটুকু দানা দানা বা দলা না হয়ে যায়। সম্পূর্ণ মিশ্রণটা তৈরি হয়ে গেলে দেখা যাবে যে আগে তালের রসটার থেকে এটা অনেকটাই ঘন হয়ে গেছে, ভারী হয়ে গেছে, যেরকম আমাদের বড়ার জন্য আমরা ব্যাটার তৈরি করি সেরকম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস ধরিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে সেই তেলটা গরম করে নিতে হবে। তেল গরম হলে তার মধ্যে যেমনভাবে আমরা বড়া তৈরি করি, মুসুর ডাল বা মটর ডালের বড়া, সেভাবেই তালের ডোটাকে অল্প অল্প করে তেলের মধ্যে ছোট ছোট বড়ার আকারে ছেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট এক পোর্শন ভাজার পরে আবার উল্টে দিয়ে অপর পোর্শনও 5 থেকে 7 মিনিট একইভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখা যাবে বড়াগুলো অনেকটাই শক্ত, ক্রিস্পি এবং স্পঞ্জিও হয়েছে। নরমও লাগবে খেতে, আবার একটু ক্রিস্পিও লাগবে, যেহেতু সুজি দেওয়া আছে সেজন্য ক্রিস্পি লাগবে। আবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাবে না, স্পঞ্জি হয়ে থাকবে, সেটা পুরোটাই সুজির জন্য। আপনারা চাইলে এখানে সুজি ময়দা অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু তার সাথে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আর আমি এখানে যে 10 টেবিল চামচ চিনি দিয়েছি, তাতে যে মিষ্টিটা হয়েছে সেটা একদম পারফেক্ট হয়েছে, না বেশি না কম। যারা কম মিষ্টি খান বা মিষ্টি খাওয়া বারণ আছে বা কম খাওয়া দরকার, তাদের জন্য মিষ্টিটা একদম পারফেক্ট। আর যারা একটু বেশি মিষ্টি খেতে চান বা আরও এর চেয়েও কম মিষ্টি খেতে চান, তারা নিজেদের স্বাদ মতন চিনি অ্যাড করবেন। ব্যাস, দুপাশ লাল করে ভাজা হয়ে গেলে আমাদের তালের বড়া একদম রেডি। একটু ঠান্ডা হলে পরে সার্ভ করলেই রেডি আমাদের তালের বড়া। এক্ষেত্রে বলে রাখি, তালের বড়া খুব গরম না খাওয়াই ভালো। তাল যেহেতু পেট গরম করে, তাই সেজন্য হালকা ঠান্ডা করে খাবেন। আর তালের বড়া যত বাসি করে খাবেন, মানে পরের দিন খেলে পরে, বেশি টেস্টি লাগবে। এরকমই রান্নার ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন, সাথে থাকুন মায়ের রান্না।